গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে গাছে, খুবই সুন্দর লাগছে ফুলটা। গোলাপ ফুল এটা, তো এই যে ঘুম থেকে উঠে দেখি অরিনের বাবা বাজার করে নিয়ে এসছে, তো এখনো দেখিনি কি কি নিয়ে এসছে এর মধ্যে। তো চলো দেখা যাক কি কি নিয়ে এসছে। এই যে প্রথমেই মাছ, এটা হচ্ছে কি মাছ বলে, পাকাল মাছ বলে, গুচি পাকাল মাছ বলে, সে পাকাল মাছ। আর ফুলকপি দুটো নিয়ে এসছে, বেগুন দুটো, বেগুন নিয়ে এসছে। পালং শাক নিয়ে এসছে, আর এর মধ্যে আছে ও বাবা কাঁচা টমেটো নিয়ে এসছে। এই যে কাঁচা টমেটো আছে, ধনে পাতা আছে, আর কাঁচা লঙ্কা আছে এর মধ্যে। ও কি বা, আমাদের কাঁচা টমেটো নিয়ে এসছে, কাঁচা টমেটো নিয়ে এসছে আমাদের। হ্যাঁ এই তো এখন নিয়ে এসছে। তো এই বাজারগুলো নিয়ে এসছে, এখানে ফুলকপি আছে দুটো, বেগুন আছে দুটো, ওই যে পালং শাক আছে, এখানে ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, কাঁচা টমেটো আছে, আর হচ্ছে এই যে পাকাল মাছ। তো বুঝতেই পারছো আজকে পাকাল মাছ রান্না হবে। তো ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তা এখন মাছগুলো ভেজে নেব, আর এটা আলু দিয়ে ঝোল করব, আলু দিয়ে। আর মশলা হচ্ছে কি বলে, মশলা দেবো হচ্ছে জিরে, আদা, শুকনো লঙ্কা, আর হচ্ছে কয়েকটা গোলমরিচ। তো এগুলো বেটে দেবো, এগুলো বেটে দিয়ে তরকারিটা করব। আর হচ্ছে দেখি কি করি, বেগুন পোড়াবো নাকি হচ্ছে টমেটো চচ্চড়ি করবো, সেটাই বুঝতে পারছি না। তো দেখা যাক কি রান্না করি। আর এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে মশলাটাও করে নিয়েছি, আর এই যে এখানে আলু ভাজা হচ্ছে। মশলাটা দিয়ে আলু দিয়ে প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো এর মধ্যে। হয়ে গেছে কষানো, তো এই যে মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। আর এই যেখানে হচ্ছে বেগুন পোড়া, গরম মশলা দিয়েছি, হ্যাঁ, আর হচ্ছে এই যে ধনে পাতা, ধনে পাতা দিলে হেভি লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে ধনে পাতা দিলে। ব্যাস তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। ওদিকে বেগুনটাও পোড়ানো হয়ে গেছে, বেগুনটা এবার ছাড়িয়ে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে মেখে নেব। তো
আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো চলো একবার তোমাদের দেখাই কি কি রান্না করেছি। তো এই যে হচ্ছে মাছের ঝোলটা, এরকম হয়েছে দেখতে, কালারটা তো হেভি সুন্দর হয়েছে। এখন জানি না খেতে কেমন হবে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে এই যে বেগুন পোড়া, সর্ষের তেল দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি, দিয়ে মেখেছি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর রাত্রেবেলাও, আর ভাবছি আজকে রাত্রেবেলাতেও ভাতই হবে, তার কারণ এই তরকারি টরকারি সব থাকবে। আর হচ্ছে রাত্রেবেলা ভাতের সঙ্গে কিছু সেদ্ধ দেবো, যেমন আলু দেবো সেদ্ধ, আর হচ্ছে কাঁচা টমেটো সেদ্ধ দেবো। তো কাঁচা টমেটো আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে, তো এই আর কি। তো শীতকাল চলে এসছে, আর শীতকাল মানেই তো পিঠে খাওয়ার দিন। তো আমাদের এখানে না পিঠে কিনতে পাওয়া যায়, জানি না আমাদের এখানে কিনা, সব জায়গায় হয়তো পাওয়া যায় কিছু কিছু জায়গায়, তো আমাদের এখানেও পিঠে কিনতে পাওয়া যায়। তো আমার মা কিনে নিয়ে এসছে পিঠে, তো আমাদেরকে দিয়েছে, তো চলো দেখাই তোমাদের। তো এই হচ্ছে পাটিসাপটা পিঠে, খেয়েছিলাম অনেকদিন আগে, একবার খেয়েছিলাম, আমার বাবা কিনে নিয়ে আসতো, বাবা যখন ছিল তখন আমার বাবা কিনে নিয়ে আসতো, তো তখন খেতাম, ভালোই লাগতো। তো এখানে ছটা আছে, মা বললো যে ছটা আছে, তোদের তিনজনের দুটো দুটো করে তোরা খাবি। ভালোই খেতে, হেভি খেতে। তো এক একটা পিঠে 20 টাকা করে নিয়েছে, নাড়াচ্ছিস কেন? তো তো এক একটা পিঠে 20 টাকা করে নিয়েছে। ঠিক আছে চলো খেয়ে নি, তারপরে পরে দেখা হচ্ছে। তো এই পিঠেটা কিন্তু নারকল দিয়ে কিন্তু করা না, এটা সন্দেশ দিয়ে করা, নলেন গুড়ের সন্দেশ দিয়ে করা, তো খুব সুন্দর লাগছে খেতে। এই যে গুড় সন্দেশ রয়েছে দেখো ভিতরে দেখা যাচ্ছে। আর আমি এমনিতে না নারকলের পিঠে পছন্দ করি না, আমার একদম ভাল লাগে না নারকলের পিঠে, তো আমার এই সন্দেশের পিঠেটাই আমার বেশি ভাল লাগে। তো আমার মাও খুব ভালো পিঠে বানাতে পারে, আমার মা খুব পিঠে করতো আগে, এখন আর করে না। তো আমার মা ভালো বানায় পিঠে, আমার মায়ের খুব সন্দেশ দিয়ে পাটিসাপটা পিঠে, তারপর হচ্ছে পুলি পিঠে, ওগুলো বেশ বানাতো আমার মা। আমিও পারি, আমিও শিখেছি, আমিও পারি বানাতে, ঠিক আছে। তারপরে যে চুষি চুষি পিঠে বলে না, যে কাটতে হয় হাত দিয়ে, তবে সেটা পারি, সেটাও আমি খুব সুন্দর বানাতে পারি। তো দেখি যদি কোনোদিন যদি করি তাহলে দেখাবো, অবশ্যই শেয়ার করবো সবার সঙ্গে। তো মোট 10টা পিঠে কিনেছিল, মা 4টে রেখেছিল, আর হচ্ছে আমাদেরকে 6টা দিয়েছে, আমরা 3 জন 2টো 2টো করে 6টা। তো 10টা পিঠের দাম হচ্ছে 200 টাকা, বল 10টা পিঠের দাম 200 টাকা। তো গাইস এই যে রান্নাঘরে চলে এসেছি ভাত বসানোর জন্য, আর রাত্রেবেলা খাবার হচ্ছে সকালের যা ছিল তরকারি করেছিলাম, সকালবেলা যা তরকারি আছে, তো রাত্রেবেলা আমাদের 3 জনের খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমাদের বেশি একটা তরকারি টরকারি লাগে না, আমরা একটু শুকনো শুকনোই ভালো খাই, ঝোল ঝোল খাই না। আর অরিনে বাবার তো একদম একদম শুকনো শুকনোই খায়, বেশি ঝোল খায় না, তো এই আর কি। আর টমেটো আলু সেদ্ধ দেবো বলেছিলাম, তা ওগুলো আর দেবো না, যা আছে ওতেই আমাদের হয়ে যাবে, তো বেশি কিছু রাত্রেবেলা ঝামেলা করে লাভ নেই। তো যাই হোক আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।